রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে ভালোবাসা আর আবেগ নিয়ে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চারা অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুল আলা নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে অফুরন্ত ভক্তিপূর্ণ সালাম পেশ করছি এই বাংলাদেশে যখন বাতিল ফেরকার আগ্রাসনে সরল মনা মুসলমানদের ঈমান হারা হওয়ার উপক্রম সেই কঠিন পরিস্থিতিতে একটি কঠিন সময়ে সুন্নিয়তের মহান ঝান্ডা উড্ডীন করে ফেরকায় বাতিলা আর এই 72 ফেরকা থেকে মানুষের ঈমান আকীদাকে মজবুত করে আহলে হক আহলে সুন্নাত আল জামাতের পতাকা ধরে মানুষগুলোকে আহ্বান করে আজকের এই জান্নাতি বাগানে ঘুমিয়ে আছেন আল্লামা আবেদ শাহ আল মাদানির কদমে অফুরন্ত ভক্তিপূর্ণ সালাম সম্মানিত সুধি সুফিবাদ বা তাসাউফ সম্পর্কে আমার আলোচনা সংক্ষিপ্ত পরিসরে এর উপর আমি কথা বলার চেষ্টা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে নবী পাকের অসংখ্য হাদিস দ্বারা আউলিয়া কারামদের অসংখ্য বাণী দ্বারা এই বিষয়টি প্রমাণিত আছে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ তাসাউফ বা এই সুফি সম্মানিত হাদিরিন আরবি সৌফ শব্দ থেকে যার মোশতাক সব শব্দের অর্থটি হলো মোটা কাপড়ওয়ালা যেই সকল মানুষগুলো মোটা কাপড় পরিধান করেন মানে সহসা বাতাসে নড়ে না এমন অধিকারী ব্যক্তিরাই হলো সুফি জোরে কন্না সুবহানাল্লাহ সব শব্দের আরেকটি অর্থ হলো পশম এই পশমের কোনো ক্ষমতা নাই পশমটি যদি এখানে ফেলে দেওয়া হয় এই পশমটি এখানেই থাকে বাতাসে যদি উড়ায় পশমটি উড়ে যায় বাতাসে নিক্ষেপ করে দিলে পশমটি সেখানে যা নিক্ষিপ্ত হয়ে যায় তো যারা আল্লাহওয়ালা হয়ে যায় যারা সুফিবাদ যারা এলমে তাসাউফের অধিকারী নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দিয়ে একটি পশমের যেমন নড়াচড়ার কোনো ক্ষমতা থাকে না তো যারা এলমে তাসাউফের অধিকারী তারা এমন মহান ব্যক্তি অধিকারী হয়ে যায় যে মহান রব তাআলার হুকুম ছাড়া একটি কদম তাদের চলে না এরাই হলো সুফিবাদী এরাই হলো সুফি আজম এরাই হলো তাসাউফপন্থী আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর সেজন্যই মহান রব তাআলা বলেছেন আর যারা এই এলমে তাসাউফকে যারা অর্জন করেছে এই তাসকিয়া নফস মানে আত্মশুদ্ধি যারা অর্জন করে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের কাছে বিলীন করে দিয়েছে এরাই হলো তাসাউফপন্থী আর মহান রব তাআলা পবিত্র কোরআনে কারিমে তাদের বলে দিয়েছেন এভাবে আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى الله বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেই সকল মানুষগুলো তাসাউফ অর্জন করেছে যেই মানুষগুলো নিজের নাফসকে পরিশুদ্ধ করেছে যেই মানুষগুলো আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছে তার জান আর তার মাল তার জীবন আর তার মরণ তার হায়াত তার ধন আর তার দৌলত সব কিছু যেই মানুষটি আল্লাহর কাছে সমর্পিত করে দিয়েছে আল্লাহ পাক বলেন নিজেকে নিজের নফসকে যারা আল্লাহর রাহে যারা উৎসর্গ করে বিলীন করে দিয়েছেন আমার আল্লাহ পাক বলেন হাবিব আমার দোস্ত আমার আপনি বলে দেন কদ আফলাহা মান তাযাক্কা অবশ্যই ওই মানুষগুলো সফলতা লাভ করেছে কোরআনে কারিমের ভাষায় নাজা মানে হলো সফল কিন্তু আল্লাহ পাক ওই শব্দটি ব্যবহার করেন নাই আল্লাহ পাক বলে ফালা ফালা ফালাহুন মানে এমন সফলতা যেই সফলতার মাঝে কোনো ব্যর্থতা নাই জোরে কোন সুবহানাল্লাহ এটা এমন সফলতা যেই সফলতার মধ্যে কোনো হিসাব নাই এমন সফলতা যেই সফলতার মধ্যে কোনো কৈফিয়ত নাই কিছু সফলতা মানুষের জীবনে আছে ওগুলো কৈফিয়ত দিয়ে সফলতা হয় সুবহানাল্লাহ কোন তার মানে হলো পরীক্ষা দিয়া এরপরে পাস করতে হয় আবার কিছু এমন পাস আছে যেটার মধ্যে পরীক্ষা নাই কয় ফালাহুন মানে এমন সফল মুফাসসিরে কারাম তার ব্যাখ্যা দিয়েছেন ফালা এরা হলো এমন সফল মুফলিহুন বান্দা তারা এমন বান্দা রোজ কিয়ামতের ময়দানে যাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করে দিবেন আল্লাহ পাক বলেন যারা আত্মশুদ্ধি যারা অর্জন করেছে এলমে তাসাউফ যারা অর্জন করেছে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক বললাম অবশ্যই ওই সকল মানুষগুলো সফল
বন্ধুগণ আমার তাসবের মূল কথাটা হলো মানুষে আল্লাহতে বিলীন হয়ে যাওয়া ওই কথাটা আমার আল্লাহ কোরআনে কারিমে এভাবে বলে দিয়েছেন তার তাফসীর আমার আল্লাহ আরেকটায় হাত দ্বারা করেছেন ফাফিরু ইলাল্লাহি তারা এমন বান্দা যারা আমার আল্লাহর দিকে যারা ফিরেছে যারা সব আল্লাহমুখী হয়ে গেল সব যারা আল্লাহর কাছে দিয়েছে ব্যাখ্যাটা সুস্পষ্ট ভাষায় কোরআনের আরেকটা আয়াত দ্বারা আল্লাহ পাক এভাবে করে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ করে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা এলমে তাসাউফ অর্জন করেছে তারা হলো এমন মানুষ যেই মানুষটি বলেছে আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার মরণ আমার হজ বলো আর আমার যাকাত বলো আমার ধন বলো আর আমার দৌলত বলো আমার সব কিছু আমি তো আমি নয় আমি আমি বলতে আমার কোনো কথা নয় আমি নাই 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 আমার যা আছে সব আমার আল্লাহর আল্লাহ পাকের কাছে যেই মানুষটি সব কিছু বিলীন করে দিয়েছে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এরা তাসাউফ পন্থী ফাফিদু ইলাল্লাহি যারা আল্লাহ পাকের দিকে যারা গমন করি তারাই হলো সুফি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে তারা আরেকটা ব্যাখ্যা পবিত্র কোরআনে কারিমে তারা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا الله পাক বলেছেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য আমি আল্লাহর এদামন্দি হাসিলের জন্য যারা জুহুদ করে যারা চেষ্টা করে যারা সব কিছু উজাড় করে দিয়েছে নিজের বলো নিজের বলতে কোনো কিছু নাই আল্লাহ পাক বলেন এমন মুশাহাদা এমন মুজাহাদা এমন গবেষণা এমন সাধনায় যারা নিজেকে আল্লাহতে বিলীন করে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এদেরকে আমার পেয়ারা করে নেই আর এই সকল বান্দারাই হলো আল্লাহর সুফি জোরে কান সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এই জন্য আমার আল্লাহ পাক বলেন হে ইমানদার বান্দাগণ তোমরা এই সুফিবাদ যারা অর্জন করেছে সুফি যারা আল্লাহওয়ালা বান্দা যারা আল্লাহওয়ালা তাজকিয়া নফস যারা অর্জন করেছে তোমরা তাদের দ্বারস্থ হও যরকম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন যারা সিদ্দিক যারা আল্লাহওয়ালা যারা তাজকিয়া নফস যারা অর্জন করেছে আমার আল্লাহ বলেন ওই তাসাউফপন্থীদের তোমরা সঙ্গী হয়ে যাও এদের দ্বারস্থ হয়ে যাও আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করো কোরআনে কারিমে আল্লাহর ওয়াদার ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া কেন এলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করবেন সুফি দেশ দরবারে কেন আগমন করবেন এলমে তাসাউফ কাকে বলে বাবা আরে আমান আল্লাহ পাক বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর কাছে আল্লাহর দিকে যারা যারা আমি আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছে আল্লাহ পাক বলেন তোমরা তাদের অনুসরণ করো এই জন্য আল্লাহ পাক ওয়াদার করে দিয়েছেন আরেকটা আয়াতে তার তাফসীরটা সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলেন আমি আল্লাহর ইতাআত কর আমার দোস্ত নবী পাকের অনুসরণ কর আর যারা হল উলিল আমর তাফসিরের নাম হলো তাফসিরে মাফাতিহুল গায়ব আয় তাফসিরে কবির আল্লামা ইমাম এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইমাম ফখরুদ্দিন নাজি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এই মানুষগুলো উলুল আমর হলো ওনারা ইমাম মালিকের সুবহানাল্লাহ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ
আয়াতের ব্যাখ্যায় উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাকুলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উলুল আমর কারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা দ্বারা তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাযান্দাকা ওয়ামান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়ামান জামা বাইনহুমা ওয়ামান জামা বাইনহুমা ফাকাদ তাকাম্মালা আয়াত তাহাক্কাকা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার বলেছেন উনি বলেছেন ইলমে তাসাউফ আর উলুল আমর হলো ওই সকল মানুষগুলো যারা ইলমে তাসাউফ অর্জন করেছে যারা তাজকিয়া নাফস অর্জন করেছে যারা নিজেকে পরিশুদ্ধতা অর্জন করেছে মানুষের শরীরের ভিতরে 10টা লতিবা বামি এখানে কাওর কলব আছে মানুষের শরীরের এখানে রূহ আছে এই জায়গায় শের আছে খফি আছে আকফা আছে নাবি মুলের নাফস আছে ফুল বডিতে আপ আতশ খাক বাদ এই 10 লতিবা মানুষের বডির ভিতরে জায়গা জায়গা সেন্টার দেওয়া হয়েছে এগুলোকে পরিশুদ্ধ যারা অর্জন করেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চমৎকার বলেছেন উলুল আমর হলো আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি উলুল আমরের ব্যাখ্যায় তিনি বলেন মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাযান্দাকা যেই মানুষটি ইলমে তাসাউফ অর্জন করেছে যেই মানুষটি নিজের আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করেছে ওই মানুষটি কিন্তু উপায়লমে ফিকারে তার মানে নাই যারা বলে আমরা মারেফাতপন্থী যারা বলে আমরা তরিকতপন্থী কিন্তু নামাজ নাই ওই মানুষগুলো রোজা নাই হজ নাই যাকাত নাই শরীয়ত নাই পর্দা নাই পুঁজিদা নাই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে কয় না না এরা সুফি নয় এরা হলো ভণ্ড শয়তান চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জন্য তিনি চমৎকার আরো ব্যাখ্যা দিয়েছেন ওয়ামান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাযান্দাকা আয় তাফাসসাকা যেই মানুষটি ইলমে ফিকা অর্জন করেছে শরীয়ত মেনেছে যেই মানুষটি বলে নামাজ আছে যেই মানুষটি রোজা মানল যেই মানুষটি হজ মানল যেই মানুষটি যাকাত মানল কিন্তু সে পীর মুরিদি মানে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তাসাউফ যে মানে না তাসাউফকে যে বিশ্বাস করে না তাজকিয়া নফসের জ্ঞান যে অর্জন করে না অস্বীকার করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা আজকে বলে পীর নাই যারা আজকে বলে মুরিদ নাই যারা বলে এই সব কিছু নাই তাজকিয়া বলতে কোনো কথা নাই কোরআন আর হাদিসই যথেষ্ট জোরে করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এমন লোক আমাদের সমাজে আছে কি নাই আছে লেবাসদারি আর সুরতদারি লেবাসদারি আর সুরতদারি এরা বলে কয় না পীর মুরিদ এগুলো শিরিক আর বেদাত নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ ইমাম মালিক চমৎকার বলেছেন ইমাম মালিক ইমাম মালিক মাযহাবের ইমামদের ভিতরে সর্বপ্রথম যিনি হাদিসের কিতাব রচনা করেছেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আহা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব ইমাম বুখারীর বহু আগের মুয়াদ্দি ইমাম মালিক সুবহানাল্লাহ কোন মুসনাদ ইমাম আদম ছোট্ট রিসালা তার চেয়ে অনেক বড় মুয়াদ্দি ইমাম মালিক যিনি ইমামদের ইমামদের মাযহাবের ইমামদের মুখটাকে যিনি বড় করে দিয়েছেন তিনি হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ ওই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষটি বলে আমরা সুদূর শরীয়তে আছি পীর মুরিদে নাই ইমাম মালিক বলে ওই মানুষটি হলো ফাসেক জোরে কর নাউজুবিল্লাহ ওই মানুষটি কখন জানি শয়তানের কবলে পড়ে ইমান হারা হয়ে বেঈমান হয়ে যায় এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরেকটা কৌলে তিনি লিখেছেন কিতাবের নাম হলো তাবাকাতুস সুফিয়া কিতাবের নাম হলো তবাকাতুল আউলিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার লিখেছেন উনি লিখেছেন মারিফাতুন নাফসি ফারদুন আইনুন মারিফাতুন নাফসি ফারদুন আইনুন লিকুল্লি ফারদিন মিনাল আফরাদ প্রতিটি মানুষের জন্য যেই মানুষটি আল্লাহকে পেতে চায় যেই মানুষটি নবী পাকের প্রেম আর মহব্বত পেতে চায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই তাসাউফের জ্ঞান অর্জন করা তাসাউফের জ্ঞান অর্জন করা আমি ইমাম মালিক বললাম এলমে শরীয়ত শিক্ষা করা যেমন ওই মানুষের জন্য যেমন ফরজ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এমনি তাসাউফা তাজকিয়া নফসের জ্ঞান অর্জন করাটা প্রতিটি মানুষের জন্য আমি বললাম ফরজ তাহলে একদল হয়ে গেল জিন্দিক ধর্ম থেকে যারা শুধু সুফিবাদ যারা শুধু তরিকতের কথা বলে আসলে নামাজ রোজা নাই ইমাম মালিক বলে আর হলো জিন্দিক দুই নম্বরে আরেকটা দলের ব্যাখ্যা দিলেন যারা ফিকা মানে
যারা তরিকত মানে না এরা হলো উনি বলেন ফাসেক নাউজুবিল্লাহ বলেন তাহলে সঠিক কে সঠিক কি যদি বলি ইমাম মালিক জানতে চাই সঠিক কে উনি তারও ব্যাখ্যা দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন ওয়ামান জামা বাইনা তাফাক্কুহে ওয়াত তাসাউফে ফাকাদ তাকাম মালা আয়তা হাক্কাক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষটি ইলমে তাসাউফ এবং ইলমে শরীয়ত এই দুইটার জ্ঞানকে যিনি সমন্বয় করলো আমি ইমাম মালিক বললাম ওই মানুষটি হলো খাঁটি আল্লাহওয়ালা এইজন্য আমার আল্লাহ বলেছেন উলুল আমর হলো ওই মানুষটি উলুল আমর হলো ওই মানুষ যারা শরীয়ত আছে তরিকত আছে সুবহানাল্লাহ তার মানে হলো কোরআন প্রমাণ দিচ্ছে তরিকত সুবহানাল্লাহ কোরআন প্রমাণ দিচ্ছে এমনি তাসাউফ অর্জন করো পীর দরবারে যাও মুর্শিদের কাছে যাও এজন্যই তো আল্লাহ বলে দিলেন ওয়ামাই ইউদুলিন ফালা তাজিদা লাহুম ওয়ালিয়াম মুর্শিদা আল্লাহ পাক যাকে গোমরা বানিয়ে দেন আল্লাহ পাক যাকে পথ হারা বানিয়ে দেন তার কপালে পীর নাই তার কপালে কোনো মুর্শিদ নাই বরং আল্লাহ পাক যাকে পছন্দ করেন কোন না কোন একজন অলির দরবারে তাকে পৌঁছাইয়া দেন সুবহানাল্লাহ তাসাউফ তাসাউফ পন্থী যেখানে শরীয়ত আছে তরিকত আছে ইমামে রাব্বানী দরবার শরীফে এখানে শরীয়ত আছে কি নাই বাবা বাহাদুর শাহ মুজাদ্দেদি আলামিদি তিনি বড় আলেম কথা কও ঠিক না বেঠে তিনি মারফাতের বড় মহান সাধক কথা কও বাবা ঠিক না বেঠে মারেফাত জগতের একজন উচ্চ মাকামের লোক শুধু শরীয়ত আর শুধু তরিকত নয় উনি যেমন আলেমে দিন সম্মানিত খানকায় যেমন তিনি পীর রাজপথে তিনি হলো একজন পীর কথা কও ঠিক না বেঠে খানকায় যিনি পীর রাজপথে যিনি হলো পীর এখানেই শেষ নয় সম্মানিত হাজিরিন এলমে শরীয়ত এই দিক দিয়ে যেমন দরবার এলমে তরিকতে আরেকটা মার্কাজ তার উপরে যেইটা মুকুট হয়ে বসা সুবহানাল্লাহ এর উপরে নুরুন আলা নূর হয়ে গেল সেটা হলো আমার নবী পাকের আওলাদ সম্মানিত হাদিরে ইমাম মালিক কয় এরা হলো খাঁটি আল্লাহওয়ালা এবার আমার আল্লাহ পাক বলে ও ইমানদার বান্দাগণ এই সকল আল্লাহওয়ালাদের দ্বারস্থ কেন হবা সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াত দ্বারা তার তাফসীর করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগুম ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ কর তার মানে হলো আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না হে জোরে কও চাই কি চাই না আমরা সবাই আল্লাহকে পেতে চাই আল্লাহওয়ালা হতে চাই নবীওয়ালা হতে চাই আমার আল্লাহ পাক বলেন ও ইমানদার বান্দাগণ যদি আমি আল্লাহ এলমে তাসাউফ এই শিক্ষাটা দেয় আল্লাহতে বিলীন করে দেওয়া আর আমার আল্লাহ পাক বলেন বিলীন যদি হতে যাও আর একজন তাসাউপন্থী ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর ওসিলা তালাশ কর মানে আল্লাহর ওলি তুমি দ্বারস্থ হয়ে যাও সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বাবার আরে আমার এই জন্য জগতের যত ইমাম দুই একটা এক্সাম্পল দিলে বুঝবেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এক বছর নয় দুই বছর নয় এক টানা সাত বছর সুবহানাল্লাহ কয় বছর সাত বছর হাসান বসরি রহমতুল্লাহ আলাই সাত বছর এক টানা হযরত আলীর দরবারে হযরত আলীর কাছে শিক্ষা নিতেন ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত আলী আমার কলবের মুখটা খুলে দেন হযরত আলী বললেন তুমি আমার সামনে বসো তাসাউফ কাকে এটা হলো লাইন এটা হলো লাইন
আল্লাহ ওয়ালাদের লাইন বাই লাইন কলব টু কলবের ফাংশন এজন্য সহিহুল বুখারী দাসে ইন্নাল মারিফাতা ফেলুল কলব সহিহুল বুখারী জিলদি আউয়াল সহিহুল বুখারী জিলদি আউয়াল কিতাবুল ঈমান ইন্নাল বাবুল মা ইন্নাল মারিফা ফেলুল কলব বুখারী শরীফের প্রথমেই আছে জিলদি আউয়ালে ওই মারিফাতটা হলো এটা হলো এই বাগতি কলব ফাংশন নয় এটা হলো কলব টু কলবের ফাংশন দরেকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ ইয়ালে একটা না 7 বছর হযরত আলী দরবারে একটা না 7 বছর হযরত আলী আমার হুজুরে দরবারে বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন কলবের ফাংশন হলো মারিফাত তাসাউফের ফাংশনটা হলো কলব হযরত আলী বলেন ইয়া নবী আল্লাহ তো আমার কলবের কলবের ফাংশনের কাজ কি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কিতাবের নাম হলো কানজুল উম্মাল নবী আমার বলে আলী তুমি আমার সামনে বসো হযরত আলী আমার হুজুরের সামনে বসলেন হুজুর বললেন আলী রে এবার তুমি ধ্যান করো খেয়াল করো তুমি ধ্যান করো খেয়াল করো কলবের দিকে নজর করো ও আলী তুমি নজর করো বামিস্তনের দুই আঙ্গুল নিচে এই কলবের দিকে তুমি খেয়াল করো হযরত আলী এই কলবের দিকে খেয়াল করলেন আর আমার হুজুর এমন তাওয়াজ্জু দিলেন এমন ফয়েজ দিয়া দিলেন সম্মানিত হাজির হযরত আলী কারজামান অজু উনি তখন দেখে ইয়া নবী আল্লাহি আমি দেখবার পাই আমার কলব থেকে আওয়াজ হয় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ফতুয়ার নাম হলো ফতুয়া শামী আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ উনি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে বলে 10টা যেমন নেকলিকা হয়ে যায় এমন অনেক পেয়ারা বান্দা আছে যাদের কলবটা জিন্দা ওই মানুষটি যদি আল্লাহকে ডাক দেয় 60,000 নেকলিকে দেওয়া হয় তরিকতে আরেকটা মার কাজ হলো তো সুলতানুল আসকার এটা হলো তরিকতের তৃতীয় ক্লাস সুবহানাল্লাহ তো এখানে হলো মানুষের কলব নয় রুহু নয় প্রতিটা লোম কূপ থেকে জারি হবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ প্রতিটি লোম কূপ থেকে আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহর বান্দা যদি এই মাকামে পৌঁছে যায় একবার যদি আমার আল্লাহকে বান্দা বলে আল্লাহ আল্লাহ তাসাউফের এমন মাকামে যদি কোনো ব্যক্তি পৌঁছে যায় হযরত ইবনে আবিদিন শামী তিনি বলেছেন আল্লাহর বান্দার আমল নামায় 115,000 নেকলিকে দেওয়া হয় তার মানে তাসাউফ পন্থীদের দামটাই তো আলাদা ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাই হযরত আলী আমার হুজুর থেকে শিখেছেন মারিফাত হাসান বসরি 7 বছর হযরত আলীর দরবারে একটানা 7 বছর হযরত আলী থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন সম্মানিত হাদিন আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আজকে শুধু আপনারা নতুন দরবারে আসেন নাই এর আগে সমস্ত ইমামেরা দরবারে গমন করেছেন মারহাবা কো না মারহাবা আরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এত বড় একজন আলেমে দ্বীন হাসান বসরি আরে আব্দুল ইবনে মোবারক বলেন আব্দুল ইবনে মোবারক মদিনার সেরা মুহাদ্দিস আব্দুল ইবনে মোবারক মুকদ্দামে বুখারীতে রয়েছে তিনি হলো এমন আমি এমন এমন উস্তাদের ছাত্র সুবহানাল্লাহ মানে মাযহাবের ইমামের আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র আব্দুল ইবনে মোবারক আমি এমন উস্তাদের ছাত্র যদি এইটারে সোনা কয় মাটির চাকারে যদি সোনা কয় এই পৃথিবীতে এমন লোক নাই ওনার সামনে প্রমাণ করবে এটা মাটি মানে কোরআন বলো আর হাদিস বলো দলিল বলো প্রমাণ বলো মাটির তিনি সোনা বানাবেন এই ক্ষমতা স্যার তিনি আমার মাযহাবের ইমাম ইমামে আজম সম্মানিত হাদির বন্ধুগণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমার মাযহাবের ইমাম এত বড় ইমাম হওয়ার পরেও তাসাউফটা শিক্ষা গ্রহণ করার জন্য এলমে তাসাউফ অর্জন করার জন্য ইমাম বাকের রহমতুল্লাহ আলাই আরেকজন ইমাম সাজ্জাফর সাদিক রহমতুল্লাহ আলাই দরবারে যিনি গমন করেছেন আমার মাযহাবের ইমাম তিনি তাসাউফ শিক্ষা গ্রহণ করেছেন সম্মানিত হাজির বন্ধুগণ আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দুই একটা এক্সাম্পল দিলে বোঝার জন্য বলতেছি সহজ হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সম্মানিত হাজিরিন জগৎ বিখ্যাত ইমাম ইমাম শাফি রহিমাহুল্লাহ সারা ইয়েমেন দেশে এত বড় আলেম নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি এলমে মারিফাত অর্জন করার জন্য আল্লামা ইমাম সলিম রহি রহমতুল্লাহ আলাই দরবারে উনি এলমে তাসাউফ শিক্ষার জন্য গমন করেছেন ওনার ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই 10,00,000 মতান্তরে 12,50,000 উপরে হাদিস যার মুখস্থ সুবহানাল্লাহ এত বড় আলেম পৃথিবীতে নাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এত বড় আলেম সম্মানিত হাজিরিন
31 বার যিনি স্বপ্ন যোগে আমার রব তাআলাকে দেখেছেন সুবহানাল্লাহ আব্বাসি খলিফা জেলখানায় দিলেন জেলখানার ভিতরে খলকিয়েতে কোরআনের মাসাল আব্বাসি বাদশা ওনাকে জেলখানায় ঢুকালেন মদিনার কামলিওয়ালাকে আমি তোমার উপরে রাজি তুমি মাসালা থেকে লইলো না ওই জেলখানার ভিতরে একবার না দুইবার নয় 33 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন ইমামে আহমদ বিন হাম্বল এত বড় আলেম কিন্তু মারফাত মানে না কারণ তাসাউফ আবার কি আবার এত বড় আলেম কার কাছে তাসাউফ জান তাসাউফ মানে কি এটা 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 আবার কি আবার তাসাউফ মানে কি উনি কোরআনের বড় আলেম উনি হাদিসের বড় আলেম সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ 30 দিনে 30 পারা যিনি মুখস্থ করেন সুবহানাল্লাহ এত বড় আলেম তিনি তাসাউফ শিখবেন কিসের আবার তাসাউফ তাসকিয়া না তিনি মানেন না সম্মানিত হাদিন কিতাবের হাদিস যখন পড়তে যান 10টা মনে করেন 12টা মাসালা এমন উদয় হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল যার কাছে যায় উনি কো ভাই হুজুর আপনি বড় আলেম আমি আপনার কাছে কি বলবো এখন তো টুটা ফাটার আলেম ওলামার সামনে কথা বলার জন্য খালিয়ে যায় কথা কোনা ঠিক না বেটি হুজুরের সামনে কো না হুজুর আপনার সামনে আমরা কি কথা বলবো এটা হলো আদব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সামনে কেউ কথা বলে হুজুর না হুজুর হুজুর আমরা কি বলবো হুজুর আপনি বড় আলেম হুজুর আমরা আপনার সামনে কি ফতোয়া দিব কয় না হাদিসের ব্যাখ্যাটা বুঝতেছি না হাদিসের ব্যাখ্যাটা কি একটু বলেন কয় না হুজুর জ্ঞান আমার নাই এমন 12টা মাসালা 10টা মাসালা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ঘুরতে দেন সারা পৃথিবীতে কেউ জানে না বসরায় গেলেন বসরায় যাওয়ার পর ওনারা কয় না হুজুর আপনার মতো আলেম তো নাই সিরিয়ায় গেলেন কয় না আপনার মতো আলেম নাই কুফা নগরীতে গেলেন কয় না আপনার মতো আলেম নাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বিপদে পড়ে গেলেন তো যেই জায়গায় আছে কে জানে এইগুলোর মাসালার ব্যাখ্যাটা আমি ওই দেশে গমন করব এবার উনি কিছু খাবার টাবার রুটি আর টাকা পয়সা নিয়ে উনি বের হয়ে গেলেন ভিন দেশে রওনা দিলেন বন্ধুগণ আমার চলতে 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 অনেক দূরের পথ মাসখানিকের পথ পাড়ি দিয়া তিনি ক্লান্ত শান্ত অবস্থা তিনি যখন বনি দিয়া গমন করতেছিলেন হঠাৎ দেখে একজন মানুষ উনি গাছের ছায়ায় কাটি নিয়ে তিনি বসে আছে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ দেখতে তো মনে হয় আল্লাহ ওয়ালাই সুবহানাল্লাহ কোন সালাম দিলেন সালামটা দিয়া কথা শুরু করেন প্রশ্ন করে নাই আর খালি সালামটা দিছেন আসসালামু আলাইকুম এবার উনি জবাব দিতেছে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার কথা শুরু করে দিলেন কোরআনের হাদিসের কথা বলতে বলতে এক দুই যেই 10 মাসালা সুবহানাল্লাহ কোন ইমাম আহমদ বিন হাম্বলের মনে প্রশ্ন জাগছে 10টা উত্তর খুঁজে পায় না আজকে কত বছর পার হয়ে গেল কিন্তু এই এলোমেলো কেশ আমার হুজুরের হাদিস কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব পাক বলেছে রজুলুন মাথুন লাউ আকসামা আলাল্লাহি লা বাল্লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাল্লাহু রুব্বা শাসা আকবারা মাথুইন সুনান ইবনে মাজা দিলজসানি কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা শাসা আকবারা মাথুইন লাউ আকসামা আলাল্লাহি লা বাল্লাহু রাওয়াহু ইবনে মাজা আও কামা কল জবান খুলে কও আল্লাহু আকবার আল্লাহর এমন অনেক প্যারা বান্দা আছেন দেখতে মনে হয় তোমার কাছে সাদা দেখলে তোমার কাছে মনে হয় দুধ কি জানে না উনি আর কি মানুষ এমন একজন এলোমেলো কেশ একজন পাগলিয়াতের ভেষ এই মানুষটাকে আমি দেখতে পাইলাম গাছের ছায়াতে আমি একটা প্রশ্ন করি নাই উনি এক এক করে খালি কথা বলতেছেন মানে আমার মনের যে সমস্যাগুলো ছিল উনি একটা একটা করে খালি করে এগুলো নিজের থেকে উনি বলতেছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন এই মানুষটা আবার কেমন মানুষ আমি তো ওনার প্রশ্ন করি নাই আমি জানতেও চাই নাই না জানার আগে উনি আমার মনের কথাটা বলে দিলেন ওই 10টা প্রশ্ন আজকে কত বছর যাবত আমি ঘুরতেছি আল্লাহর কসম এটা কেমন মানুষ যেই মানুষটি প্রশ্ন করার আগে উত্তর দিয়া দেয় আর এই এলেমের খবর তো আমি আহমদ বিন হাম্বলের কাছে নাই প্রশ্ন করার আগে উত্তর প্রশ্ন দিলে না উত্তর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি প্রশ্ন করা একটা একটা করে বলতেছেন সুবহানাল্লাহ কোন এবার উনি চোখ বড় বড় করে চোখ বড় বড় করি ওই মানুষটি পাগল মানুষটিকে বড় কইরো না আরো কথা আছে এখনো শেষ হয় না কি দেখছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে ছাত্র দেখছেন না শুনছেন না পরীক্ষার হলে গেছে আর হ্যাঁ খালি কাফ হয়ে খালি কেবল শিক্ষক কাঁপতেছে গেলে কই আমি কি কাঁপতেছে আরে আমি দেখি তুমি কাঁপতে আছো তোমার টুল সহ কাফে কই কাফে দেখছেন কি প্রশ্ন দিলে না দেখবেন কাফ কয় কারে মানে এখনো তো কাফই নাই প্রশ্ন দিলে না দেখবেন কাফ কয় কারে
আহমদ বিন হাম্বল বলে আপনি কি বলতেছেন উনি আর শুনতেছে কি তুমি চুপ করো শুনো আগে দীর্ঘ সময় ধরে ওনার মনে সব প্রশ্নগুলো জবাব দিয়ে দিলেন আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেল তাসাউফ কারে কয় আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ একটা দৌড়ে এ হুজুরের কদমে চাইপা আল্লাহর কসম এই এলেম আমি জীবনে শিখি নাই 12 লক্ষের উপরে হাদিস আমি আহমদের হাম্বলের আহমদ বিন হাম্বলের মুখস্থ কিন্তু এই এলেম আজও শিখি নাই যে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয় ওই মানুষটি বলে দিলেন আহমদ সেই এলেমটা প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দেয় ওই এলেমটার নাম হলো এলমে তাসাউফ আল্লাহ সম্মানিত হাদিন তিনি বলেন আর দেরি করেন না হুজুর তাড়াতাড়ি করে আমারে মুসলমান বানান আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আমারে আপনার বায়াত গ্রহণ করান সম্মানিত ইমাম এত বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম হওয়ার পর ইমাম বুখারীর কিন্তু আবার উনি উস্তাদ সুবহানাল্লাহ কোন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই ওই মানুষটার কাছে বায়াত এলমে তাসাউফ অর্জন করেছেন ওই মানুষটি জীবনে কোনদিন জমিনে এই পৃথিবীর জমিনে কখনো তিনি জুতা পায়ে দিয়ে গমন করে না আদমি আদদাইবা আদমি আবু আলী কালামদার বলেছেন আদমি আদদাইবা জামসলমা কর দেন আই খোদেন কম বাসা আর সাবরে সান কর দেন আই খোদেন কর আল্লাহর কসম ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ তরিকতের পীর ওই মানুষটির নাম হলো আল্লাহ ইমাম বাশার সুবহানাল্লাহ কোন ওই মানুষটিকে লোকেরা হাফি বলতো হাফি মানে যেই মানুষটি জীবনে জুতা পায় দিয়া গমন করে নাই লোকেরা জানতে চায় ইমাম বাশার হাফি জুতা পায় দেন না কেন উনি বলে আল্লাহর কসম জমিন হলো আমার আল্লাহর সুবহানাল্লাহ কোন এই জমিনে আল্লাহর এই জমিনে এখনো বান্দা হতে পারি নাই এখনো বান্দা হতে পারি নাই যেই বান্দা বান্দার জন্য জমিন বানাইছে আমার আল্লাহ আমি এখনো বান্দা হতে পারি নাই কাজী জমিনে জুতা পাই দিয়া কদম রাখার মতো ক্ষমতা আমার নাই তাসাউফ কারে কয় তাসাউফ কারে কয় যে নিজের পা রাখার মতো এই যোগ্যতা যিনি বলে আমার নাই সম্মানিত সুধি ইমাম আহমদ বিন হাম্বল এত বড় আলেম হওয়ার পরেও উনি তাসাউফ শিক্ষা গ্রহণ করার জন্য ইমাম বাশার হাফি রাহিমাহুল্লাহ দরবারে তিনি গমন করেছেন সম্মানিত হাজির বন্ধুগণ আমার এই জন্য ইমাম গাজ্জালি তিনি বলেছেন ইহিয়াল উলুল মুদ্দিন আল ইলমু আল মানে আল ইলমু আল মানে ইলমু শরীয়ত ও ইলমু তাসাউফ এলেমটা হলো দুই প্রকার একটা এলেমের নাম হলো এলমে শরীয়ত আরেকটা এলেমের নাম হলো এলমে তাসাউফ সুবহানাল্লাহ এজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এত বড় আলেম এত বড় আলেম কোন কোন মুহাক্কিকিনরা বলেছেন সিয়াসিত্তার পর পৃথিবীতে এই নীল আকাশের নিচে জমিনের উপরে সেরা কিতাব হলো ইমাম গাজ্জালির ইমাম গাজ্জালির ইহিয়াউল উলুমুদ্দিন সুবহানাল্লাহ কোন তো সিয়াসিত্তার পরে এই পৃথিবীতে সেরা কিতাব যদি হয় অনেক অনেক উলামায়ে কেরামরা বলেছে ওই সেরা কিতাবটার নাম হলো ইহিয়াউল উলুমুদ্দিন ইমাম গাজ্জালি বলে এলেমটা হলো দুই প্রকার একটা হলো এলমে শরীয়ত আর একটা এলেম হলো এলমে তাসাউফ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আলেম হওয়ার পরও আল্লামা আবু আলী ফার্মাতি রহমতুল্লাহ দরবারে এলমে তাসাউফ অর্জন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আর গাউসে পাক তো মায়ের গর্ভ থেকে ওলি উনি আবু সাইদ মাকজুমির দরবারে বায়াত গ্রহণ করেছেন তাসাউফ শিক্ষা গ্রহণ করেছেন খাজা গরিবে নামাজ উসমান হাউনি রহমতুল্লাহ দরবারে একটা না আধারে বাচ্চো সুবহানাল্লাহ কোন উনি তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য দ্বারস্থ হয়েছেন সম্মানিত হাজিরিন বাহাদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই যিনি নজর করলেই যেই দিকে তাকাইতেন ওই নকশাই উঠে যেত আল্লাহ আল্লাহ নামই হয়ে গেল নকশায় নকশবন্দ সুবহানাল্লাহ কোন এমন মহান ব্যক্তি আমির কোল্লা রহমতুল্লাহ দরবারে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই খাজা বাকিবিল্লাহ রহমতের দরবারে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি বলতে যাই এভাবে একশোর উপরে বলা যাবে সমস্ত মুহাক্কিকিন জগতে এই পৃথিবীতে যারা এলমে দ্বীন কোরআন বলে হাদিস বলো যারা
সারা পৃথিবীর মাঝে বিরাজমান রেখে দিয়েছেন এই সমস্ত মুহাক্কিকিনগণ সারা পৃথিবীর জমিনে একজন থেকে আরেকজন ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন সম্মানিত হাদিরিন এজন্য মহান রব তাআলা বলেছেন যারা সফলতা লাভ করতে চায় তারা যেন ইলমে তাসকিয়া নফস এই ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে আল্লাহ পরিশুদ্ধতা অর্জন করে মহান রবের রেজামন্দি হাবিবে পাকের রেজামন্দি অর্জন করার সুযোগ দান করুক সম্মানিত হাদিরিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহর ওলি রুহানি ফয়জের তাওয়াজ্জু লাভে আমাদের ধন্য করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু